আমি ভালোবাসার পূজারি, যেখানে যাই ভালোবাসা দিই, ভালোবাসা নিয়ে যাই। কারণ প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। প্রথম নাম্বার, এখানে চারটে ফরমাইশ আছে, তবে দেখবো যার শ্রোতা বেশি সেই গজলটাই গাই গাই। প্রথমে একজন আমাকে এসে ফরমাইশ করেছেন, হাত জোড় করে, ভাইজান আপনার ক্যাসেট ছিল 80,000 বাঘের ঘটনা। সেটা এরকম ছিল, তাতে একটা গজল আমার ছিল, কে দেখো দেখো, কে দেখো দেখো, ওই হিজলির বাজারে হাজার হাজার আশিকে ভিড় করে, দেখো দেখো ওই হিজলির বাজারে, দেখো দেখো ওই হিজলির বাজারে হাজার হাজার আশিকে ভিড় করে, হাজার হাজার আশিকে ভিড় করে, চমকাই 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 হর আশিকের তকদির, মসনদে আলা বাবর খাতিরে, দেখো দেখো ওই হিজলি দরবারে। এইটে একজন ফরমাইশ করেছিল। এরপরে আমার কাছে ফরমাইশ এসছে, বলি কেমন করে তোমাদের আসরে বেটিকে ধরবা, জীবন তো দেয় কবরে, বেটিকে ধরবা, জীবন তো দেয় কবরে। এগুলো কিন্তু বলবো না এখন, যা শ্রোতা বেশি দেখবো তবে বলবো। তাহলে একটা শুনলাম 80,000 বাঘের ঘটনা, তারপরে শুনলাম জীবন্ত কবর, তারপরে একজন বলছেন বেলালের আড়াই দিনের হায়া, আর একজন ফরমাইশ করেছেন কাটা মুন্ডু কথা কয়। কোনটা বলবো, আড়াই দিনের হায়াত, কাটা কাটামুন্ডু, বেলালের আড়াই দিনের হায়াত? বাবা আপনারা চারজন আছেন, আর আপনারা আপনারা 10 জন। সোনা ভাই, সবাই আমি চাই না কেউ আমার কথাই দুঃখ পাক। আসলে এক জায়গায় মরুভূমি আছে, সেই মরুভূমিতে একটা ছাগল খুব আনন্দ করে একাই থাকে, আর যত কচি কচি ঘাসগুলো সে একা খায়, কেউ ডিস্টার্ব করার নেই। হঠাৎ কি হলো জানো, কোথা হতে একটা উট এসে গেছে, উট এসে একটা করে লুকমা মারে আর এতখানি জায়গার ঘাস সব খেয়ে নেয়। ছাগল মিয়া ঘুরে ঘুরে দেখছে শালা কোথা থেকে একটা উট এসে গেছে, এত বিরাট বড় মুখ, একটা করে লুকমা মারে সব ঘাস খেয়ে নেয়, তাহলে তো আমার সব ঘাস খেয়ে নেবে। সে ছাগলটা গিয়ে বলছে, আরে 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 আরে, আপ কাহাঁ রহতে হো জি, মানে আপনি কোথায় থাকেন? উট তখন মাথা তুলে এইভাবে বলছে, মক্কা নগর। বুঝতে পেরেছেন, কারণ কেউ কিছু কথা বলতে গেলে এরকম তো হয় হয় না? তো উট বলেছে, আমি মক্কা নগরে থাকি। যেই এই কথা বলতে গেছে ছাগল হট 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 করে, মানে উটকে আর পজিশন দিচ্ছে না। তখন উট চিন্তা করছে, শালা আমি খাবো কোথায় খাবো, এ তো চারিদিকে হক 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 করে খাচ্ছে। তখন উটটা জিজ্ঞেস করছে, আপ কাহাঁ রহতে হো জি। ছাগল চিন্তা করছে, মাথা তুললেই খবর আছে। সে তখন বলছে, মই ইহি খাতাম ইহি রাতাম ইহি খাতাম ইহি রাতাম। বুঝলেন না, মানে আমি এখানেই খাই এখানে থাকি, এখানে খাই এখানে থাকি। তো যাই হোক, এখন আমি তো এখানে আছি, এদিক থেকে ফরমাইশ কাটা মুন্ডু, এদিক থেকে বেলালের আড়াই দিনের হায়াত, আমি একটা মানুষ, তার টুকরো করে নিতে হবে, তাই না? যাক 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 যাক, আসছে কাটা মুন্ডু কথা কয়, একটুখানি বলে দিই কারণ না হলে অসুবিধা আছে, তারপরে আড়াই দিনের হায়াত বলছে ইনশাআল্লাহ। গোলাপের গোলাপের মালা গেঁথেছি, পরব পরব বলে তোমায় ছুটে এসেছি, একবার কাছে ডেকে নাও,
একবার কাছে ডেকে না। একজন পীরের আশিক সে দরবারে গিয়ে তার পীর মুর্শিদকে বলছে, কি বলছে, মোর আপনকে আপনকে পর করেছি, তুমি একই আপন শুধু ভেবে নিয়েছি, একবার কাছে ডেকে না, একবার কাছে ডেকে না। তারপর ভালোবাসাই মজলে মন কি বাহাড়ি কি বাড়ন, কেউ যদি কাউকে ভালোবাসে মনে হয় আমার কাছে এ চাঁদ, এর থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই, তাই না? এর নাম হলো প্রেম, প্রেম হলো অন্ধ। তাই আশিক বলছে, দেখো ওই দেখো ওই প্রেমের জ্বালায় আর পতঙ্গ পতঙ্গ আগুনে ঝাঁপ দে, তখন পারে না কেউ তারে ওই পারে না কেউ তারে ওই রুখিতে, তখন পারে না কেউ তারে ওই রুখিতে, তখন কখন আর মাসুকের প্রেমে যখন যাই মজে তার মন। তাই যদি না বাবা 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 তোমার নাম কি, যদি না বাপা ছুটে আসিয়া গজল শুনে দশটি টাকা দিল হাতে তুলিয়া, বলছে যদি না তোমায় আমি পাই এ জীবন পুড়িয়ে আমি করে দেব ছাই, যদি তুমি না মোর হও যদি তুমি না মোর হও যদি তুমি না মোর হও। চেক 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 ভাইজান, তাহলে কাটামন্ডু কথা কয়ের একটা ছন্দ শোনালাম এবার আপনাদের জন্য, ঠিক আছে? এটা পুরু শোনাবো, তাই তো? পুরু চলবে, বসবেন তো ইনশাআল্লাহ। হাত পাও মে দম নেহি লেকিন হম কিসি সে কম নেহি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কমিটির একটা গজল হবে, এখন আমি শোনাতে চাইছি আড়াই দিনের হায়া। আপনারা জানেন বেলাল নবীর এমন আশিক ছিল, আহা আহা বেলাল কে এত ভালোবাসতেন আমার নবী কল্পনা করা যায় না। এবং আমার নবী একদিন, খুব মন দিয়ে শুনবেন, খুব লাখ টাকা দামি কথা, এগুলো জলসাই গেলে লোক অনুরোধ করে আগে, আজকে এখানে বলছি তাই একটু বিয়া দেবি না। আল্লাহ নবী সমস্ত সাহাবিদের সামনে একদিন বলছেন, ইয়া আল্লাহ রাসূল বলছেন যে জানো আমি যখন জান্নাতে যাব আমার একজন সঙ্গী থাকবে, আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না। সাহাবারা সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সে ভাগ্যবান যাকে আপনি না নিয়ে জান্নাতে যাবেন না? সবাই একে অপরের মুখের দিকে তাকাতকি করছে। হযরত আবু বকর চিন্তা করছে আমাকে হয়তো বলবেন, উমরে ফারুক বলছেন আমাকে হয়তো বলবেন, মাওলা আলী মুশকিল কুসা মনে করছেন আমাকে বলবেন। বেলাল মুখের দিকে তাকিয়ে আছে, রাসূল বলছে কি বুঝতে পারছো না, আমি যাকে জান্নাতে নিয়ে যাব আবার সে আমার সাথে যাবে না, সে আমার থেকে আগে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকেও আগে? বলল হ্যাঁ। আপনারা জানেন যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের সরদার হলেন আপনার আমার নবী, আমার নবী আগে জান্নাতে যাবেন, আর নবী বলছেন যে আমার থেকেও আগে জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছে কে? আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছে আমার বেলাল। আচ্ছা এটা খুশির খবর তো, খুশির খবর। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে, আহা এত কান্না কাঁদছে। সাহাবীরা বলছে কাঁদছো কেন, এত খুশির খবর? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নেই, আমি ওই রকম জান্নাতকে আমি তালাক দিয়ে দিলাম, আমি ওই জান্নাতকে আমি ঠুকরে ফেলে দিতে চাই।
কেন বেলাল? সবাই তো দুনিয়াতে যা কিছু ইবাদত বান্দেগি করে জান্নাতের জন্য, তোমার জান্নাত প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি নেবেন না, ওমন জান্নাতের আমার প্রয়োজন নেই যে জান্নাতে আমার আকা পেছনে থাকবে আর আমি সামনে থাকব, ওই জান্নাতে আমি যাব না। আল্লাহর রাসূল বলছে বেলাল শোনো, আমি থাকবো উটের পিঠে আর উটের রশি ধরে, তুমি আমার গোলাম, হেঁটে হেঁটে তুমি যাবে, তোমার পেছনে পেছনে উট যাবে, এইভাবে তুমি যাবে না। হযরতে বেলাল তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই কিন্তু নবীর গোলাম হয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কি গোলাম তো, সেই গোলামকে নবী এত ভালোবাসেন। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে নামাজ আদা করে বসে আছেন, এমন সময় জিবরিল এলেন, মনটা মরা মরা। রাসূল জিজ্ঞেস করছেন জিবরিল আজকে তোমার মনটা মরা মরা কেন, প্রত্যেকটা দিন হাসি হাসি মুখ নিয়ে আসো, কি ব্যাপার? জিবরিল বলছে আজকে একটা দুঃখের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? যে বেলালকে এত ভালোবাসেন, এই বেলাল আর বেশি দিন নয়, মাত্র আড়াই দিন হায়াত, আড়াই দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বেলাল সারা জীবনের মতো দুনিয়া ছেড়ে চলে যাবে। এই কথা শোনার পর নবীর মনটা খারাপ হয়ে গেল। বসে আছে এমন সময় শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে? রাসূলের মুখে কথা নেই। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনার মুখে হাসি ফুটবে, কমসে কম যদি একটু বলেন। তখন রাসূল বলছে, কি বলছে? হুম মন দিয়ে। নবী বলছে বসে রে খোদা শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, বলি আছে কি এমন কোন মেয়ে এই মদিনা, কেন কেন আর বেলালের বেলালের সাথে যে দিতে চাই, বেলালের সাথে যে দিতে চাই এই মদিনায়, বেলালের সাথে যে দিতে চাই। আল্লাহ রাসূল আর কি বলছেন, আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল, আর বয়স তার 40 এখন, খাটিবে গুনাহ মাসুম, বয়স তার 40 এখন, খাটিবে গুনাহ মাসুম, তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। আল্লাহর রাসূল বলছে আমার বেলালকে যে বিয়ে করতে রাজি হবে তার জন্য আমি নবী আমার তরফ থেকে একটা স্পেশাল তোফায় নেজরানা আছে। কি তোফা? তাই রাসূল বলছে এই বন খুব ডিস্টার্ব, এখানে গজল শুনতে এসছো না, ঘটনা বলছি, বিয়া দেবী হবে, একটু মন দিয়ে শোনো। শোনা তুমি যে শুনছো না, তোমার পাশের লোকের ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি। তার মানে যাদের ভালো না লাগবে তারা সাইডে যাও, আর যাদের ভালো লাগবে চুপ করে একটু বসো, কারণ কম লোক তার মধ্যে গন্ডগোল হলো অসুবিধে। একটু মন দিয়ে শোনো, রাসূল বলছে সাদি যে করবে তারে হাসরে, পাবে হাসরে, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, বেলালের সাথে যে দিতে চায়। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে যে ন্যাংড়া খোঁড়া লুলো কানে কালা চোখে অন্ধ তাদেরও বিয়ে হচ্ছে, কি গো হচ্ছে না? আমি আস্তে আস্তে একদিন এই কদিন আগে প্রোগ্রামে আস্তে আস্তে দেখতে পেলাম একটা নাটা, তার কাছে চা খেতে গেছি। আমি বলছি কে চা করবে? বলছে আমার স্ত্রী আছে। আমি বলি তোমার স্ত্রী কই? ডাকো। তার স্ত্রীকেও নিয়ে এসছে নাটা। আমি বলি বারে এটা তোমার স্ত্রী? বললো হ্যাঁ, দুজনেই নাটা। কি মিল তাদের! আহা, তো সবার বিয়ে হচ্ছে, বেলালের বিয়ে হবে না? আলী বলছে কি বলছেন,
প্রত্যেকটা জীবকে আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করেছে। আর বেলাল কালো বলে বিয়ে হবে না, কে বলেছে? আমি মদিনায় যাচ্ছি, তারপর মদিনার ওলি গলি শেরে খোদা যাই গো বলি, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে গো, নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদি হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারি শনে গো, আমারি শনে। আমার মহিপ ভাইকেও অনেকে গিয়ে বলছে দাদা বিয়ে করেছেন, মহিপ ভাই বলছে করেছি, বলে আমিও করব। মহিপ ভাই বলছে না করব না, এই জ্বালানো আমি দেখেছি। তো বিলালকে বিয়ে করার জন্য তামাম মদিনার মেয়েরা পাগল কেন জানেন? আল্লাহ তার কণ্ঠে মিষ্টি মধুর সুর দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সুর এমন একটা জিনিস, এই জন্য কোরআন পাকে লেখা আছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে মিষ্টি মধুর সুরে পাঠ করার কথা আল্লাহ বলেছেন। আর বেলাল যখন আজান দিত, আহা, বেলাল যখন বলতো কি বলতো, হাইয়া আলা সলাহ, ফালতু করে দিল মাইকটা, ঠিকই ছিল তো মাইকটা। বোঝাবার জন্য বললাম তো বেলাল যখন আজান দিত, পশুর বাচ্চাগুলো মায়েদের দুগ্ধ পান করতে করতে পাটটা মুখে নিয়ে ঘুমিয়ে পড়ত, দরিয়ার মাছগুলো নদীর মধ্যে ভেসে গিয়ে বেলালের আজান শুনে কলিজাটা ঠান্ডা করে নিত। আহা, আল্লাহ কি সুর দিয়েছিল বেলালের গলায়! সেই বেলালের যখন আলী বলছেন যে বেলালের শাদি হবে, বেলালের শাদি হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারি শনে গো, আমারি শনে। এই কথা শুনে পিতাদের ভিড় জমে যা, আর বেলালের বেলালের মতো এমন আশিককে পাবে হাই, তাই আজ ছুটে যাই সবাই। সমস্ত মদিনার লোকজনেরা ছুটে এসেছে, এসে বলছে আপনি বেলালের জন্য আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। আর একজন বলছে না না না, আমার মেয়ে অতি সুন্দরী, তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করুন, বিশ্বাস করুন। আহা, যেমন আমাকে হাজারো লোক বলে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, এ বলছে মেয়ের বিয়ে হয়েছে, ও বলছে মেয়ের বিয়ে হয়েছে, মাথা খারাপ। আমি বলি ভাই আমার মেয়ের বিয়ে হয়ে গেছে,
তিন বছর ধরে লোক পেরেশান করে দিয়েছে এই জগতে। আগে বলতো গজল শিখতে গেলে ওই মেয়ের বিয়ে হবে না, এখন আমাদের কাছে কেউ গজল শিখতে গেলে বলি আগে বন্ডে সই করতে হবে, মেয়ের বিয়ে দেওয়া যাবে না, বিয়ে আমরা দিয়ে দেব। আমার কাছে একটা মেয়ে দৌড়ো কৃষ্ণনগর থেকে গিয়েছিল, আপনারা জানেন পাশেই তার বাড়ি, তার নাম কি ছিল বিলকিস। সে যখন আমার কাছে গজল গাইতে যায়, আমি তার বাপকে বলেছিলাম তোমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, প্রয়োজনে 1 লাখ 2 লাখ 3 লাখ আমি খরচ করব, সুন্দর জায়গায় বিয়ে দেব। বললো ঠিক আছে। যেই একটা ক্যাসেট বার হয়ে গেল, তারপরে বলছে হুজুর এইরকম প্রস্তাব আসছে, আমি লোভ সামলাও। সে বললো হুজুর কি করব, সব টাকা পয়সা দিয়ে করতে চাইছে, বড় লোকের ছেলে, মেয়েটার বিয়ে হয়ে গেল, মেয়েটার বড় হতে পারলো না। তো আমার মেয়ের নাম বেবি নাজরীন, আপনারা জানেন এত ছেলে পাগল, আমার লজ্জাবোধ হয়। তো আমি বলি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। আল্লাহ, সুর এমন একটা জিনিস, সুরে সারা পৃথিবী পাগল, তাই না? তো আল্লাহ বেলালের সুর দিয়েছিল, তামাম মদিনার মেয়েরা পাগল বেলালের সুর শুনে। সুর হচ্ছে আল্লাহর দান। আর আল্লাহর রাসূল তিনটে জিনিস ভালোবাসতেন, আপনারা জানেন? আহা হা, সুর, সুগন্ধ, আর কি বলুন তো, আর শিশু বাচ্চা। এই তিনজনকে আল্লাহ রাসূল খুব মহব্বত করতেন, সুর, সুগন্ধ, আরে নারীর কথা বাদ দাও ইয়ার, মহব্বত মানে ভালোবাসা, এদের ভালোবাসতেন, শিশু বাচ্চাকে ভালোবাসতেন। তো বেলালের জন্য সবাই পাগল হয়ে গেল। একজন বলছে আমার 5 তলা বিল্ডিং, আমার জায়গা জমি সব বেলালের নামে দিয়ে দেব। আলী বলছে একটা কথা আছে, কি কথা? যাকে বিয়ে করার জন্য, বিয়ে জামাই করার জন্য এসেছো, তোমরা কি জানো সে কদিনের মেহমান? বলে তার মানে? বলছে তার মাত্র 2.5 দিন হায়াত, 2.5 দিন পরেই সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মেয়ে সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে, তুমি রাজি আছো? আচ্ছা বলুন, আপনি যার সঙ্গে বিয়ে দিচ্ছেন যদি শোনেন তার 2.5 দিন পরে সে মারা যাবে, আপনি কি জেনে শুনে মেয়ের বিয়ে দেবেন? নিশ্চয়ই দেবেন না। তখন আর মদিনার অলি গলি 2.5 দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আল্লাহ নেই কি দুনিয়ায়। আলী বলছেন বলো একদিনের তরে, আছে কি এমন কোন মেয়ে এই এলাকায় যে বিলালের বিবি যে হতে চায়। 1.5 দিন কেটে গেছে, 1 দিন বাকি আছে, রাসূল তাকিয়ে রয়েছেন, বিলাল গেল, আলী গেল, মনটা মরা মরা করে। রাসূল জিজ্ঞেস করছেন আমার বিলালের কি কোনো সুসম্পর্ক যোগাযোগ নিয়ে আসতে পেরেছো? আলীর মনটা ছোট হয়ে গেল। রাসূল বুঝে নিলেন আমার বিলালকে বিয়ে করার জন্য কেউ রাজি হলো না, রাসূলের মনটা মরা মরা। আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাও সৃষ্টি করতেন না, সেই জমি যদি কষ্ট পায় এটা কি আমার আল্লাহ সহ্য হয়? না না সহ্য হয় না। সঙ্গে সঙ্গে একটা ঘটনা সেখানে ঘটে গেল আল্লাহর তরফ থেকে। কি ঘটনা? আর হঠাৎ এক খবর এলো, কি খবর? কন্যা একে আছে ভালো, রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই, ও গো এসেছে হে তাই। ওই রাবিয়া সাম থেকে এসেছে, ছুটে ছুটে এসেছে, সারা দেহ রক্তাক্ত, রাসূলের কদমে পড়ে গিয়ে বলছে, কি বলছে? যে আমি এমনি এমনি আসিনি, বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে, তাই আজ ছুটে এসে বলে রাসূলুল্লাহ, বলে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি, আমি বিলালকে বিয়ে করতে চাই, আমার সঙ্গে বিলালের বিয়ে দিয়ে দিন।
দিন রাসূল সুন্দরী রাবিয়াকে দেখে বলছে তুমি কত সুন্দর, তুমি আমার বিলালকে বিয়ে করার জন্য এসেছো, তুমি কিছু চাও না? বলে আমি কিছু চাই না। রাসূল বলছে শোনো, আমি তোমার কথা শুনে খুশি হলাম, কিন্তু প্রত্যেকটা মেয়ে যখন বিয়ের পিঁড়িতে বসতে যায় প্রত্যেকটা মেয়ের মনে একটা করে স্বপ্ন থাকে যে আমার স্বামীর সুন্দর গাড়ি হবে, সুন্দর বাড়ি হবে, স্বামীর সঙ্গে সুন্দরভাবে জীবন যাপন করব। কিন্তু তুমি আজকে যাকে বিয়ে করতে এসেছো আমার বিলাল কিছুক্ষণের মেহমান, কিছুক্ষণ পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তুমি সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে, তুমি বরং চলে যাও, তোমার আইবুর নামটা এইভাবে তুমি নষ্ট করো না। সঙ্গে সঙ্গে রাবিয়া কেঁদে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নেকিবদির হিসাবের জন্য আমার কাছে কৈফত নেবে, আমি তখন বলবো এ মাবুদ, দুনিয়ার জমিনে আমার কোনো নেক আমল ছিল না, কিন্তু আমার একটা পরিচয় ছিল, হযরতে বেলাল যে নবীর আশিক ছিল সেই বেলালের আমি এক ঘন্টার স্ত্রী হয়েছিলাম। আমি যদি এক ঘন্টার স্ত্রী হতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি দুনিয়ার টাকা গাড়ি বাড়ি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, নিরাশ করবেন না। রাসূল মুচকি হাসলেন, আলীকে ডেকে বললেন আলী তুমি দেখতে পেয়েছো, যাও বেলালের সঙ্গে রাবিয়ার বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে শোনো, আমি তোমাদের জন্য রাসূল নিজে হাতে একটা ঘর বানিয়েছি, যে ঘরটার নাম হলো বাসর ঘর, বাসর ঘর, বাসর রাত, তোমার স্বামীকে নিয়ে যাও, তোমরা কিছুক্ষণের মেহমান, একটুখানি আলাপ আলাপন করে নাও। এইবারে বেলালও গেল আর রাবিয়াও গেল, দু স্বামী স্ত্রী বাসর ঘরে ফুল দিয়ে সাজানো, কিন্তু দুজনাই দাঁড়িয়ে আছে। বেলাল রাবিয়ার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে, রাবিয়া শাড়ির আঁচল দিয়ে বেলালের চোখটা মুছে দিয়ে বলছে কাঁদছেন কেন? বেলাল বলছে দুনিয়ার মানুষ আমায় বলতো মদিনার কাক, মেয়েকে নদীতে গলায় দড়ি বেঁধে কলসি বেঁধে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু কাকের সঙ্গে বিয়া দেওয়া যায় না, কিন্তু আমি কাঁদছি, এটা কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না, এই জন্য কাঁদছি আজকে তোমার মতো সুন্দরী রাবিয়া আমার স্ত্রী, কিন্তু এই সুখ আমার কপালে সইল না। রাবিয়া চোখটা মুছে দিয়ে বলছে স্বামী এমন করে কাঁদবেন না, আপনি একটুখানি এইখানে বসুন, আপনি একটুখানি আমার কোলে শুননা শোনা। বেলাল যখন মাথাটা রাখলো, রাবিয়া নরম নরম আঙুল দিয়ে মাথার চুলে ইলিমিলি করছে, চোখের পানিতে বুক ভেজাচ্ছে, অপেক্ষা করছে মালকাল মৌত কখন আসবে, রূহ কেড়ে নিয়ে চলে যাবে। তারপরে রাবিয়া কাঁদতে কাঁদতে বলছে স্বামী গো, আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না, এটাই হয়তো আমার জীবনের শেষ, কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারি না, আমি তিনটে রুটি করে এনেছি, এই তিনটে রুটি আপনার গালে গালে আমি টুকরো টুকরো করে খাওয়াবো। রাবিয়াও কাঁদছে, বেলালও কাঁদছে। বেলাল বলছে তিনটে ডেটটা তোমার, ডেটটা আমার। তখন রাবিয়া বলছে না না, এক কাজ করুন, দুটো আপনার একটা আমার, বলে চোখের পানিতে বুক ভেজায় আর ওই রুটিগুলো টুকরো টুকরো করে বেলালকে খাওয়াচ্ছে, আর বলছে এই সুযোগ হয়তো আমি আর কোনোদিন পাবো না, অপেক্ষা করছে মালাকাল মৌতের। কথা বুঝতে পাচ্ছেন? এইবারে দেখুন, যেখানে বাসর ঘর পাশ থেকে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে একটা ফকির যাচ্ছে। তবে দুনিয়াতে তিন রকমের ফকির আছে, একটা ফকির পেটের জ্বালাই চাই, একটা ফকির কিছু দিলে খুশি হয়, আর একটা ফকির মানুষকে গ্রাহ্য করে না, চাল ফোন তুই কি আমায় দিবি বে, সে আল্লাহ খাওয়ালে সে খায়, না হলে শুকিয়ে থাকে, কোনো পান্দার কাছে সে হাত পাতে না, যেমন আল্লাহর ওলিরা বাবা রুস্তম শাহ রহমাতুল্লাহ আলাই, এইরকম যারা আল্লাহর ওলি তারাই একমাত্র এটা করেছে। তো যাই হোক, ওই রকম একটা ফকির যাচ্ছে, তার বৃদ্ধ মহিলা মাকে কাঁধে নিয়ে, মা বলছে বেটা আমায় খিদে লেগেছে। তো ফকির কার থেকে চাইবে? আল্লাহ থেকে চাইছে। কিভাবে চাইছে দেখেন, কিন্তু আল্লাহ বলছে হিল্লাই রুজি বাহানাই মৌত, মাধ্যম ওসিলা ছাড়া কিছু হয় না। তাই ওই ফকির কি বলছে জানেন? এক ফকির আসিয়া কয়, আজ নাও শুনে সবাই, আমার মাকে খিদে লেগেছে, তাই আজ একটা রুটি, আজ একটা রুটি যে আমার দেবে, আজ একটা রুটি যে আমার দেবে, আমার তো টাকা পয়সা নেই, আমি তাকে কি দেব, বিনিময় তো কিছু চাই, আমি তাকে একটা দোয়া দেব, কি দোয়া? আজ একটা রুটি যে আমার দেবে মা গো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলুন, আরে জোরে বলুন না, আহা, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে।
তারপর একটি রুটি ছিল দেখো রাবিয়ার হাতে, আর ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝরে কাঁদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যেমন মুস্কান এখানে বসে আছে, এ সুন্দর গজল গাইলো, এই রকম মুস্কানের মতো সুন্দর রাবিয়াকে দেখতে, আহা এও বড় হলে খুব সুন্দর হবে, আল্লাহকে বড় করুক। তো এই রাবিয়া ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝর্ণনে কাঁদছে, ফকির বলছে ব্যাপারটা বুঝলাম না। রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। মানুষ তো মোবাইল দেখে দেখে খুব চালাক, অনেকে বলে আরে মরা গরু আবার ঘাস খায়, ওলি তো কি হয়েছে, ওই কি করে পার হবে দেখ, বলে না বলে না। একটা কথা বলুন, আমাকে দাওয়াত করা হয়েছে, আমার ছেলে আরিফ সাগর ও ড্রাইভার, আমার সঙ্গে আমার ভাগনা আছে ফরিদ, ওর দায়িত্ব হচ্ছে আমাকে পান ভেঙে দেওয়া। আমার গাড়িতে দুজন লোক থাকে, একজনের ডিউটি হলো পান ভেঙে দেওয়া, একজনের ডিউটি হলো কাপড় বের করে দেওয়া। তাহলে প্রত্যেকটা মানুষের এক একটা ডিউটি আছে, ওদেরকে কিন্তু দাওয়াত করে না, কিন্তু আমাকে দাওয়াত করেছে একাকে। ওরা যদি আমার সঙ্গে যায়, আমাকে যদি একটা ডিম দেয়, মাংসের টুকরো দেয়, ওদেরকে কি দেবে না? দেবে। ওদেরকে কিন্তু দাওয়াত করে না, আমার সাথে এসেছে তাই সম্মান করছে। আল্লাহর ওলিদের পাওয়ার নেই, আল্লাহর ওলিরা মনে করলে বহু মানুষকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে। জোরে বলুন, একটা কোরআনে হাফেজ যদি মনে করে অনেক মানুষকে সে জান্নাতে নিয়ে যেতে পারে, আল্লাহ সে তৌফিক তাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাবিয়া বলছে আমার কিন্তু এসব বিশ্বাস হয় না, তাছাড়া তুমি আমার জন্য কি করবে? বলছে আমি অনেক কিছু পারি। বলে কি পারো? ফকির বলছে চকচক করলেই শোনা হয় না। আচ্ছা বলুন, আপনার নাম জব্বার, আপনি 1000 জায়গায় জব্বার জব্বার লিখলেন, কেউ তাকে চুমু খাবে ওই নামটাই? যে দেখবে বলে ফাট 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 ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু ওই কাগজে যদি লেখা থাকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আরে বাপরে বাপ, ওই নামের ওই সইয়ের যে দাম আর আপনার নামের যে সই করেছেন তার দাম এক হবে? তার সই আর আপনার সই এক হবে? এই মার্বেল শ্বেতপাথর দিয়ে আপনি ঘর বিল্ডিং করছেন, এই পাথরের যে সম্মান, আর হাজিরা হজে গিয়ে যে হাজিরা আসওয়াদ পাথর চুম্বন করেন, দুটো পাথরের সম্মান কি এক হবে? হবে 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 না। ফকির বলছে মা তুই আমায় চিনিস না, আমি এমন একজন ফকির, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আমার জবানের কথা কোনো দিন মিস হতে পারে না। তাই ফকির বলছে তুই জানিস না আমার আল্লাহ বেনিয়া রাখতে এই ফকিরের লাজ, আমি যখন দোয়া করেছি আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, মা গো তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। রাবিয়া বলছে বলো কি বাপ, তোমাকে তো একটা রুটি দিয়ে দিছি, তাহলে বলে নুন যখন খেয়েছি ঘুম তো গাইতেই হবে, তোর ঘর কই? বলে ওই তো। বলে ঠিক আছে। এইবারে ফকির তার মাকে বলছে মা গো একটু নাম হো, রাবিয়াকে বলছে তোর রুমে যা, তারপরে দেখি কি হয়, কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, শেষের দিকে এসেছি, মন দিয়ে শুনবেন। আর সব কথা শুনে ফকির দরজার সামনে যাই বসিয়া, আর মালে কাল মুদাসে রুগের ঝুলি নিয়া, ফকির বলে ফকির বলে ফেরেশতা কই ও গো ফকির এখান হতে সরে যাও, ফকির বলে আর ফেরেশতা কই ও গো ফকির এখান হতে সরে যাও, বেলালের জানিতে আমায় সুযোগ একটু করে দাও। ফকির বলছে বুঝলেন না, ফকির বলছে কেবে ফেরেশতা চমকে উঠেছে, বলে আবে বলিস কি, তুই সামান্য নাদান একটা মানুষ জোক দেখেছেন একটুখানি রেগে গেলে না মাথা খারাপ, আরে বাবা রে, মনে হয় না হয় না, তুই ছোট্ট মানুষ হলে কি হবে? ফকিরকে বলছে তুই কে আমায় চিনিস না, তুই আমাকে ধমক দিস। ফকির বলছে তুই কে? তখন ফেরেশতা বলছে
আজরাইল আমার নাম যার বুকে হাত রাখি পার করে নি তার কাল খাম আজরাইল আমার নাম ফকির বলছে তুমি তো বিরাট ফেমাস অনেক নাম শুনেছি তোমার তো হঠাৎ এখানে কেন বাবা তখন ফেরেশতা বলছে শোন আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে বলে না বলে তাহলে আমি এখানে নিজের ইচ্ছায় আসি না বলে তার মানে তো ফেরেশতা বলছে আমি আল্লাহর হুকুমে আজ এসেছি এখানে এ আজরাইল কারো বাধা না মানবে গো বেলালের জান কবজ করে ছাড়বে ফকির বলছে তোমার কাজ তুমি করবে আমি বাধা দেবার কে কিন্তু দেখা যখন হলো একটা ছোট্ট প্রশ্ন করতে পারি ফেরেশতা বলছে আমি একটা কেন দশটা কর একটা হলে চলবে বলে তার মানে ফকির বলছে আল্লাহ কি বলেছে বলে আল্লাহ বলেছে রাত যখন বারোটা বাজবে কাঁটাই কাঁটাই এক সেকেন্ড এদিক ওদিক হবে না সেই মুহূর্তে বেলালের রুহ কবজ করে নিয়ে চলে আসবে তখন ফকির বলছে ফেরেশতা ঠিক বলছো মিথ্যা বলছো না তো ফেরেশতা বলছে লাও কথা আবে ফেরেশতা আবার মিথ্যা বলে বলে ঠিক বলছো বলে আবে ঠিক বলছো ফকির বলছে তাহলে কেটে পড়ো বলে কেন 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 বলে বারোটা এক মিনিট হয়ে গেছে জোরে বলুন তখন ফকির কি বলছে দেখেন ফকির বলে ও আজরাইল আজ দেখি তুমি কি করে বেলালের ওই রুহখানা কবজ করে নিয়ে যাও কেড়ে ধপ করে রুহের ঝুলে দেখো কেমন কাটতে যায় আর ধমক দিয়ে বলে জানা নালিশ দেখো দার দার গায় তো আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে বলে এত সাহস পায় কি ভাবে গো আল্লাহকে গিয়ে সে বলতে থাকে আল্লাহকে গিয়ে সে বলতে থাকে আচ্ছা একটা কথা বলুন ফেরেশতারা কি দিয়ে তৈরি জানেন না নূর থেকে তৈরি তাই তো আহা আদম মাটি মানুষ কি দিয়ে তৈরি মাটি থেকে দাম বেশি কার নূরের না মাটির নূরের আচ্ছা বলুন আদম হলো মাটি আদমকে বানাবার পর আল্লাহ নূরের ফেরেশতাকে বলল আদমকে সেজদা করো মানে ঝুঁকতে হলো তাহলে নূরের ফেরেশতা যদি মাটির কাছে ঝুঁকে দাম বেশি কার মাটির না নূরের আমি আপনাকে বলি ফেরেশতার থেকেও আল্লাহ মানুষকে মূল্যবান করেছেন এই জন্য কোরআনে আয়াত পাক আল্লাহ নাযিল করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে সুন্দর থেকে সুন্দরতম করে সৃষ্টি করেছি জোরে বলুন আহা শেষ কথা তো এই ফেরেশতা চলে গেছে আল্লাহর কাছে ফকিরের হাতে একটা রুটি শেষ ছন্দ বলছি ফকির মাকে বলছে মা জলদি জলদি খেয়ে নাও তারপর কি ঘটনা ঘটছে দেখেন আর চার টুকরা করে রুটি তিন টুকরা মাকে দেয় আর এক টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সাজদা আমরাও তো নামাজ পড়ি সেজদা করি এই রকম সেজদা কোনোদিন করেছি সেজদায় গিয়ে মনে হচ্ছে সারা জব্বার না নামাজটা পড়ে যাওয়ার বাপের নাম ভুলিয়ে দেবো সেজদাই গিয়ে যত চিন্তা করছে সালা কুদ্দুস আমার সঙ্গে কাজটা ঠিক করেনি হ্যাঁ তোর কেমন বাঁশ দিতে হয় আমি দেখছি মানে সেজদাই গিয়ে চিন্তা করছে এই সেজদা আল্লাহর দরবারে আল্লাহ ছুঁড়ে মারবে এ ফকির কেমন সেজদা করছে দেখেন পুরো দুনিয়া ভুলে গিয়েছে আহা এই জন্য বলছে শরিয়াতে ওযু করে পানিতে নামিয়া ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া আহা যারা আল্লাহর ওলি তাদের ইবাদত আর আপনার আমার ইবাদত আহা ফকিরেতে শরিয়াতে ওযু করে পানিতে নামিয়া ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া ফকিরি ফকিরি ভাই সকলেতে বলে ফকিরের চাল চলন কেউ নাহি চলে কোন ফকির কোন ফকির দেখেন আর চার টুকরা করে রুটি তিন টুকরা মাকে দেয়
এক টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সেজদায়, এমন কাঁদছে আল্লাহর আরশে মোল্লা টলমল করছে, তখন হুকুম হলো মাথা তোলো। এইরকম কোনদিন আপনি নামাজ পড়ছেন আল্লাহ তরফ থেকে হুকুম আসছে, তাহলে আপনি কেমন নামাজ পড়ছেন দেখুন, ফকিরের কাছে হুকুম আসছে, হুকুম হলো মাথা তোলো সেজদা হতে এইবার, ফকির বলে তুলতে পারে আল্লাহ কথা যদি রাখো মন। আহা, গোলাম আর মালিক, মালিক দেয় গোলাম নেয়, কিন্তু গোলাম শর্ত রাখছে আল্লাহর কাছে, কি শর্ত? গোলাম বলছে এর হায়াত বাড়িয়ে দাও নইলে আমায় নিয়ে না, এর হায়াত বাড়িয়ে দাও নইলে আমায় নিয়ে না, কেঁদে কেঁদে মরব মাথা ঠোকে গো, আমার হায়াত দাও কেঁদে বিলালকে। আপনাকে যদি বলি দান করেন, আপনি মসজিদের জন্য মাদ্রাসার জন্য এক কাটা দু কাটা এক বিঘে জমিও দান করে দেবেন, 1,000, 2,000, 5,000, 20,000ও দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাকে যদি বলি আপনার জানটা আপনি দান করুন, পারবেন? পারবেন? পারবেন না। এই একটা রুটির জন্য ফকির বলছে প্রয়োজন আমার জান নিয়ে নেওয়া হোক, কিন্তু বেলালের হায়াত তার আজ করতে হবে। আল্লাহ বলছে না হলে, ফকির বলছে কিয়ামত পর্যন্ত মাথা এইভাবে থাকবে, আমি মাথা তুলবো না। আল্লাহ সব পারে, একটা জিনিস পারে না। আপনি কি জানেন, আল্লাহ মরাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারে, আল্লাহ ফকিরকে আমির, আমিরকে ফকির করতে পারে, আল্লাহ চাওয়ালাকে প্রধানমন্ত্রী করতে পারে, পারে না? পারে না। আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ বলছে একটা জিনিস আমি পারি না। আপনার জানা আছে সেটা কি? আল্লাহ বলছে আমি আমার রেহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তখন বলছে শোনো, আল্লাহ বলে শোনো ফকির, তবে দুদিন হায়াত বাড়াইলাম, আমি দুদিন হায়াত বাড়াইলাম। ফকির বলে বলো কি আল্লাহ দুদিনের আছে কি দাম? মাত্র দুদিন? হায় আল্লাহ, তুমি তো কৃপণ, তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তুমি দাতা, তুমি দয়ালু, মাত্র দুদিন? আল্লাহ বলছে চল 5 দিন। বলে আল্লাহ মাত্র 5 দিন? আল্লাহ আল্লাহ একটু বাড়ান, একটু দয়া করুন। আল্লাহ বলছে ফকির তুই খুব চালাক, শোন যে ডেটটা দেবো এটাই কনফার্ম, না বাড়বে না কমবে, এর উপরে আর কোনো কথা হবে না। আল্লাহ কদিনের হায়াত দিচ্ছে দেখুন, আর 5 দিনেও খুশি নয় ফকির, 5 দিনেও খুশি নয় ফকির, 7 দিনের হায়াত দিল, 7 দিনের হায়াত দিল, 7 দিনের হায়াত দিল। ফকির সেই সাতের পাশে শূন্য একটি বসালো, জোরে বলুন, আর ফকির সেই সাতের পাশে শূন্য একটি বসালো। হাতের পাশে একটা শূন্য বসলে কত হয়? 70। আহা, আর একটা শূন্য বসাবে তাহলে কত হতো? আহা, আর একটা শূন্য বসাবে মাটি তখনই ডাকে বলে একটু পানি দাও বাবা আমাকে গো, ফকির বলে করলে কি ভুল দেখে, ফকির বলে করলে কি ভুল দেখে। কবির নাম, তখন ফকির বলছে মা গো তুমি যদি 5টা মিনিট পর, 1 সেকেন্ড, 1 মিনিট পরে আমায় ডাকতে মা, আমি কিস্তি মাফ করে দিতাম। মা বলছে আমি কি করলাম? বলে বিরাট বড় ক্ষতি হয়ে গেল গো মা। মাকে তখন ছেলে বলছে, এবং কবির নাম কি নাম শোনেন, আর ফকির বলে হঠাৎ এমন করে যদি না ডাকতে মা তুমি, 2.5 দিনের হায়াত শেষে 700 করে জেনে তবু ফকিরের কথার মূল্য আল্লাহ কি দিল, 2.5 দিনের হায়াত শেষে 70-এ গিয়ে পৌঁছালো। আচ্ছা, এই কোন ফকির যার কথার এত বড় মূল্য? ফকিরটার একটু নাম বলে দিই, এনাকে চেনেন? অহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, শুনে এই ফকির, অন্য কেউ নয়, শুনে এই ফকির পাথর মেরে দাঁতগুলো নিজের ভেঙে দেয়।
শুধু কি তাই নবীকে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে নবী পাকের চুম্বখানি এই ফকিরটাই পেয়েছে এ ফকির ওয়াইস করলি জোরে বলুন এ ফকির ওয়াইস করলি আমরা সবাই জানি এসএম নজরুল দেখো খুঁজে ভাবে গো এমন আশিক একটাও কি আর পাবে এমন আশিক একটাও কি আর পাবে এক ফকির আশিক সবাই একটা রুটি যে আমার দেবে মাগো তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে